আমরা আগের দুই ভিডিওতে, প্রথম ভিডিওতে আমরা মোশন স্পিন্ডল পর্যন্ত দেখেছি, তারপরে ভিডিওতে আমরা স্ট্যান্ডার্ড পেটিক থ্রেড, স্ট্যান্ডার্ড ইনসেট এবং পজিশন থ্রেডের জন্য দেখেছি, যেখানে আমরা মোশনটা লেডি স্ক্রুতে নিয়ে আসতাম। এই ভিডিওতে আমরা এবার দেখব মোশন কীভাবে আমাদের ফিড ডটে নিয়ে আসতে হবে এবং ফিড ডট থেকে আমাদের র্যাক র্যাক পর্যন্ত নিয়ে যেতে হয়। এখানে হচ্ছে আমাদের এই যে পিনিয়ন এবং পিনিয়ন র্যাক, এই পর্যন্ত মোশন নিয়ে যাওয়া আমাদের টার্গেট থাকবে। তো এখানে হচ্ছে আগে যে আমাদের স্ট্যান্ডার্ড মেট্রিক থ্রেড ছিল মোটামুটি ওইটা প্রায় কাছাকাছি, এই সি প্লাস সি ফাইভ পর্যন্ত মোটামুটি সেম আসবে, সি ফাইভ পর্যন্ত সেম, সি ফাইভ পর্যন্ত সেম। আগে হচ্ছে আমাদের সি ফাইভ ক্লাসটা এঙ্গেজড অবস্থায় ছিল, ওই জন্য মোশন আমাদের ডান পাশে যেত, এবার আমাদের সি ফাইভ ক্লাসটা ডিজএঙ্গেজড অবস্থা থাকবে, এই জন্য আমাদের মোশন নিচে আসবে, এবং মোশন নিচে আসবে, মোশন নিচে এসে তারপরে এখান থেকে এই বরাবর যাবে, এই পাশে যাবে এবং এই সাইডে চলে আসবে। চলে আসার পরে আছে এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে এখানে একটা মেকানিজম আছে, এখানে চারটা গিয়ার আছে, এই যে 30, 32, 32, 30, এখানের মাধ্যমে এই যে আমাদের অর্ম গিয়ার আছে, অর্ম গিয়ার থেকে আসবে, অর্ম গিয়ার থেকে দুই পাশে মোশন যাইতে পারে মেইনলি। তো বিভিন্ন সময়ের জন্য মেইনলি হচ্ছে একটা লংগিটিউডিনাল ফিডের জন্য, একটা ক্রস ফিডের জন্য, এই পাশে একটা হচ্ছে ক্রস ফিডের জন্য, এই পাশে লংগিটিউডিনাল ফিডের জন্য, এবং মোশন এখান থেকে এখানে আসবে, এখান থেকেও দুই পথে যেতে পারে, তারপরে এখান থেকে এই যে এটা হচ্ছে মেশ হতে পারে, এটা এই যে তিনটা দাগ দেওয়া আছে মানে হচ্ছে এই সাথে এটা মেশ হতে পারে। মেইনলি হচ্ছে এটা থ্রি ডিতে, এটা আমরা টু ডিতে ডায়াগ্রাম করছি, এগুলো অনেক জন্য আমাদের কনভেনশন ইউজ করতে হয়। তো এখানে মেশ হতে পারে, তারপর এখান থেকে এখানে মেশ হবে, তারপর এখান থেকে সোজা আমাদের এই যে পিনিয়নে পৌঁছে যাবে। তো তাহলে আমরা এবার এগুলো রেশিওতে দেখে ফেলে তাহলে আমাদের জন্য আর বেশি সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। তো তাহলে আমরা প্রথমে লেখা শুরু করি, প্রথমে আমাদের হচ্ছে স্পিন্ডল, স্পিন্ডল থেকে মোশন এখান থেকে এখানে আসবে, তাহলে অন স্পিন্ডল রিভলিউশন ইজ ইকালস টু 60/60, এখান থেকে মোশনটা এখানে চলে আসবে। এবার তারপর আমরা কী দেখবো, 30/45, এটা হচ্ছে আমাদের কিসের জন্য, রাইট হ্যান্ড থ্রেডের জন্য। আর যদি লেফট হ্যান্ড থ্রেড কাটতে হয় তাহলে আমাদের জাস্ট 30/25, 25/45 করলে চলে আসবে। এবার আমাদের হচ্ছে এখানে চেঞ্জ গিয়ার বক্স আছে, তো চেঞ্জ গিয়ার বক্সে যেটা আমরা জানি 40/86 × 86/64, তো আমাদের চেঞ্জ গিয়ার বক্স এখানে চলে আসলাম। এবার এখান থেকে হচ্ছে আমাদের সি টুটা ডিজাইনের সমস্যা থাকবে, তো মোশন এখান থেকে নিচে আসবে, মোশনটা আসবে হচ্ছে আমাদের 28/28, এবং এখানে আসার পরে ডাবল কাজটা কেড়ে আসলো, এবং এখানে আমাদের সিতে এটা এঙ্গেজ অবস্থা থাকবে, তাহলে এই চারটে গিয়ার থেকে মোশন আমাদের নিচেরটা আসবে, তাহলে মোশনগুলো 30/25, 42/30, 28/35, আর আমাদের হচ্ছে 28/28, তো মোশন হচ্ছে এই শেপে চলে আসলো। তারপরে হচ্ছে আমাদের সি ফোরটা এঙ্গেজ থাকবে, তাহলে এখানে আসবে, এবার এখান থেকে আমাদের উপরে যাবে, এখানে হচ্ছে দুইটা গিয়ার আছে, 28/32, আর আমাদের হচ্ছে এই যে 35/45, এই দুটোর উপরে চলে যাবে। তাহলে আমরা লিখে ফেলি, আমাদের হচ্ছে 15/45, আর 25, এটা হচ্ছে সরি 18/45, আর 28/45, আমি তো বুঝতে পারছি, এটা হচ্ছে 18/45, এই যে 18/45, আর এই যে 28/35, ওকে। তারপর হচ্ছে মোশন এই যে এখান থেকে এখানে যাবে, এখানে এই যে 15/48, আর এই যে 35/28, হচ্ছে 15/48 আর 35/28। আচ্ছা, মোশন আমাদের এবার এই যে এই শার্ট পর্যন্ত চলে আসলাম, এইবার আমাদের সি ফাইভটা ডিজএঙ্গেজ বক্সে থাকবে, অর্থাৎ মোশনটা এবার নিচে যাবে, এই পাশে যাবে না, তো মোশনটা নিচে আসলো, তাহলে মোশনটা আমার এবার এখান থেকে এই যে 23/40, আমরা লিখে ফেললে এখানে এই পাশ থেকে লেখা শুরু করি আবার, টোয়েন্টি থ্রি বাই ফোরটি, তারপর আছে এই যে এবার 24/39, এই যে এখান থেকে এইভাবে আসতেছে 24/39, ওকে। তারপর হচ্ছে এই যে এবার হচ্ছে এই যে সি সিক্স ক্লাসটা এঙ্গেজ অবস্থায় থাকবে, এঙ্গেজ হওয়ার ফলে পাশে মোশন ট্রান্সমিট করবে, তাহলে 28/35, 28/35। আচ্ছা, এবার হচ্ছে আমাদের এই যে মোশন চলে আসলো, এবার এই যে শ্যাফটটা আমাদের যে এই শ্যাফটটা চলে আসলো, চলে আসার পর এই যে এখানে চলে আসবে, এবার এখানে আছে চারটে গিয়ার আছে, 30/32, 32/30,
আমি লিখে ফেলি 30/32, এই যে মোশন এখান থেকে কেন আসলে এই যে 32/32, এবং 32/32, তারপর এটা 32/30, 32/30, ওকে আমরা মোশন হচ্ছে এই পর্যন্ত চলে আসলাম 32/30। এবার হচ্ছে সোজা মোশন চলে আসবে কোথায়, এই যে অন গিয়ারে, অন গিয়ার হচ্ছে যে 4/20, অ্যান্ড ইটস ওয়ান অন গিয়ার, 4/20, সরি, আমি এখান থেকে লিখতে এখানে চলে আসছি, 30/32 কোন 32/32 কোন 32/30 কোন 4/21, ওকে তাহলে হচ্ছে আমরা হচ্ছে এখানে অন গিয়ার পর্যন্ত চলে আসলাম, এই যে মোশনটা অন গিয়ার থেকে এইখানে চলে আসবে। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে কিছু মোশন কিছু আছে, এই যে এটা হচ্ছে 36 আর এটা হচ্ছে 41, তাহলে হচ্ছে এই যে 36 থেকে 41 যাবে, এবার এটা হচ্ছে 41, পাশের পাশে 41, ফোরটনে চলে আসবে, এবার এটা হচ্ছে 70, এই যে এটা 17, এটা হচ্ছে 66, তাহলে এখান থেকে এখানে চলে আসবে, এই সোজা এখানে চলে আসবে। তাহলে আমরা লিখে ফেলি এখানে আছে এই যে 36/41, এটা হচ্ছে 36/41 গুণ 41/41 গুণ 41 থেকে 41 মাধ্যমে এই যে এখানে চলে আসলো, এবার এখানে আছে 17, 17/66, এবার সোজা এখান থেকে এই যে পিনিয়নে মোশন চলে আসলো, পিনিয়নে মোশন যদি জেড পি ধরি আর এই যে র্যাক র্যাকে এম, তাহলে এটা মোশন কি আসবে পাই এম জেড পি, জেড পি পিনিয়ন, এই যে এখানে এখান থেকে আমরা সোজাসুজি আমাদের কাঙ্ক্ষিত যে র্যাকের যে মোশন সেই মোশনটা আমরা পেয়ে গেছি, এই যে এখান থেকে আমরা এইভাবে চলে আসতে পারি। এখন এটা হচ্ছে লংজিটিউডাল ফিডের জন্য, এখন ক্রস ফিডের জন্য কীভাবে হতে পারে বা লংজিটিউডাল ফিডের জন্য আরেকভাবে হতে পারে, আমরা তো মোশন এখান থেকে এই বড় চলে আসলাম, মোশনটা কিন্তু এখান থেকে এই বরাবর আসতে পারে, এখান থেকে আসতে পারে এবং এখান থেকে এই বরাবর এখান থেকে এটা মেশ হতে পারে, এর সাথে এটা মেশ হতে পারে, এবং 17/17, এবং এটা কোনো চেঞ্জ আসবে না, এই যে 41/41 একই থাকে, এই যে এখান এটা 41 ছিল 41 ছিল, তো এইটা আসলে বাদ দিয়ে দিলে জাস্ট মোশনটা কিন্তু এইটা দিয়েও আসা পসিবল। আর এই পাশ দিয়ে যখন আসবে, এই পাশ দিয়ে যখন আসবে তখন হচ্ছে আমাদের এগুলো সব ক্লাসের ক্লাসের মানে হিসেব করে, এখানে আছে C7 ক্লাসটা এখানে ইংগেজ ছিল, আমি সেটা লিখছি এখানে, এটা হচ্ছে সি, এই যে C7 ক্লাসটা এঙ্গেজ ছিল, যদি C7 ক্লাসটা এঙ্গেজ না থাকে, যদি C8 ক্লাসটা এঙ্গেজ থাকতো তাহলে আছে এটা থাকতো না, এটা না থাকলে এটা হচ্ছে তখন আছে C8 ক্লাস আছে এঙ্গেজ, তারপর এই দুটো ক্লাস এঙ্গেজ না থাকলে C9, এটা যদি এই অবস্থায় তো এটা হচ্ছে ক্রস ফিডের জন্য, জাস্ট এটা ক্রস ফিডের জন্য এখান থেকে এই যে মোশন আসে এবং এইটার সাথে এই পাশে হচ্ছে আমাদের মেশ করা পসিবল, তারপর আছে এই আর একটা আছে এইটার সাথে আমাদের এইটা মোশন এটা আছে মেশ করা, এখান থেকে এইটা দেওয়া যায় এবং এখান থেকে সোজা আমাদের উপরের দিকে আমাদের কাঙ্ক্ষিত যেখানে মোশন ট্রান্সফার করা দরকার, আমাদের যে এখানে যে টুল টুল আছে সেখানে আমরা মোশনটা ট্রান্সফার করতে পারি। তো মোটামুটি এটাই ছিল।